প্রতি বছর রমজান মাস উপলক্ষে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে ফল দোকানগুলিতে উপচে পড়ে অজস্র মানুষের ভিড়। সে সময় ফলের দামও থাকে চড়া। ফল ব্যবসায়ীরা এই উপলক্ষে ভালো একটা অর্থ উপার্জন করে থাকেন। কিন্তু লকডাউনের ফলে এই ফল দোকানগুলিতে দেখা যাচ্ছে না বিশেষ কোনো ভিড়। দোকানদাররা ফলের পসরা সাজিয়ে বসে আছেন ঠিকই, কিন্তু নেই কোনো বিশেষ খদ্দেরের দেখা। ফলে রমজান মাসেও মহাজনদের টাকা পরিশোধ করতে গিয়ে অসুবিধায় পড়েছেন রঘুনাথপুরে ফল ব্যবসায়ীরা। একই রকম দাম আছে, সেরকম বেড়েছে বলতে মনে হচ্ছে না, যেরকম থাকে সেরকমই। রঘুনাথপুরে ফল ব্যবসায়ী ছোটনকর মহাশয় জানান, রমজান মাস হলেও ফলের দাম ঠিক রয়েছে, কিন্তু বিক্রি বাটা একেবারেই কম। এরকম অবস্থায় তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিক্রি লকডাউনের জন্য মার্কেট কেউ আসছে না, মার্কেটে আসছে না, কেউ একদম বিক্রি নেই। ফলের দাম নর্মাল আছে, বেদানা 120 টাকা আছে, আপেল 160 টাকা আছে, 120 টাকা আছে, আঙুর 80 টাকা আছে। নর্মাল যেমন তো সেরকমই দাম আছে, একদম পড়েনি। কাস্টমার বেশি থাকে, কিন্তু এইবার একদম কাস্টমার নেই, অথচ ফলের রেটটাও ঠিক আছে। পজিশন তো লকডাউন যতক্ষণ আসছে তখন বাজার মার্কেট খুব পজিশন খারাপ, অসুবিধা পুরো হচ্ছে। মাল আসছে, মহাজন কাছে মহাজন আসছে, কিন্তু মালের টাকা উঠছে না, লসের দিকে যাচ্ছে। একইভাবে ফল ব্যবসায়ী মুস্তাকিন জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর রমজান মাসেও ফলের দাম ঠিকঠাকই রয়েছে, কিন্তু বাজার খুব হালকা রয়েছে, ফল বিক্রি তেমন একটা হচ্ছে না, ফলে মহাজনদের টাকা দিতে গিয়ে তারা অসুবিধায় পড়ছে। বিক্রি খুব হালকা চলছে, বাজারও ফাঁকা আছে, ফল খুব একটা পাওয়া যায় না, মানে আপনার অর্ডার দিলে একদিন পর পাওয়া যায়, আজকে যদি অর্ডার দিই পরের দিনে পাওয়া যায়, ফলটা খুব একটা অ্যাভেলেবেল নাই আপনার। আপনি বলে ওখানে মাল কম ঢুকছে, হ্যাঁ আমাদের বিক্রি কম আছে, আমার একদম নর্মাল আছে, মানে এবছর খুব হালকা আছে, খুব কম বিক্রি আছে, অন্য বছর থেকে এবছর অনেক কম। বাবা কিছু না, এইভাবেই চলাতে হবে, কী করবেন বুঝলেন, কম বেশি করে অসুবিধা তো হচ্ছেই, আপনার মহাজনের টাকা উঠতে আমাদের একটা অসুবিধা হচ্ছে এখন, কিন্তু এইভাবে চালাতে হবে, উপায় তো নাই আমাদের কিছু। এদিন বাজার করতে এসে রঘুনাথপুরের প্রাথমিক শিক্ষক প্রদীপ কুমার দেওঘরিয়া মহাশয় জানান, রমজান মাস হলেও লকডাউনের কারণে এবছর ফলের দাম অনেকটাই কম রয়েছে। ফলের দাম অন্য বছরের তুলনায় অনেক কম আছে, হ্যাঁ যেহেতু রমজান মাস চলছে, অন্যান্য বছর আমরা যেটা দেখি কি ফলের দামে অল্প মানে ইনক্রিজ হয়, সেটা এবছর অনেক কম আছে। কবে শেষ হবে এই লকডাউন, কবে আবার ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, সেই দিকে উন্মুখ হয়ে চেয়ে রয়েছেন রঘুনাথপুরের ফল ব্যবসায়ীরা। সুজয় থাপার রিপোর্ট, খাস খবর, বাংলাবান। শহর রঘুনাথপুরে স্বল্পমূল্যে প্লট ভিত্তিক জমি কেনার কথা ভাবছেন, তাহলে আপনাদের জন্য রয়েছে এক খুশির খবর। রঘুনাথপুর শহরের ITI সংলগ্ন স্থানে 18 ফুট রাস্তার ওপর 963 ডিসমিল প্লট ভিত্তিক জমি 1 লাখ টাকা প্রতি ডিসমিল হিসেবে বিক্রি হচ্ছে। জয়চণ্ডী পাহাড়ের সুরম্য প্রাকৃতিক দৃশ্য ও নিকটবর্তী রেল স্টেশনের সুবিধাযুক্ত এই প্লটের সামনাসামনি আপনারা পেয়ে যাবেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, রঘুনাথপুর কলেজ, পুলিশ স্টেশন, বাস স্ট্যান্ড, বয়েজ ও গার্লস স্কুল, পার্ক এবং কমিউনিটি হল। তাই এরকম বহুল সুবিধাযুক্ত ও সুন্দর পরিবেশে জমি কেনার জন্য অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ ফোন নম্বর 9932838325।